স্বাগত জানাই সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের আমাদের এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেলে। যারা 2021 শিক্ষাবর্ষে মাধ্যমিক দেবে তাদের জন্য আজকের এই ভিডিওটি অতি অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ এই আজকের এই ভিডিওতে তোমাদের ভৌত বিজ্ঞান পাঠ্য বইয়ের দ্বিতীয় চ্যাপ্টার গ্যাসের আচরণ, সেখান থেকে যে প্রশ্নগুলি তোমাদের না করলেই নয়, অর্থাৎ যে প্রশ্নগুলি তোমাদেরকে করতেই হবে, হ্যাঁ যে প্রশ্নগুলি তোমাদেরকে বাদ দিলে কোনো রকম ভাবেই হবে না, সেই প্রশ্নগুলি তোমাদের জানিয়ে দেবো এই ভিডিওতে। কাজে কিন্তু তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে ওয়াচ করবে, এবং ভিডিওটি যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করবে ও পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তার আগে বন্ধুরা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, এবং পরবর্তী আমাদের আরও ভিডিওগুলি আমাদের সাজেশন টিপস সববার আগে পড়ার জন্য আমাদের চ্যানেলে দেখবে একটা বেল আইকন আছে, সেটা প্রেস করবে যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি কিন্তু তোমাদের কাছে সববার আগে যাতে পৌঁছে যায়। তো দেখো বন্ধুরা ভিডিওটি শুরু করি। দেখো তোমাদের রয়েছে গ্যাসের আচরণ, এখান থেকে তোমাদের 10 থেকে 11টি প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলির বাইরে কোনো রকম প্রশ্ন তোমাদের নিশ্চিত থাকতে পারো হবে না। এই প্রশ্নগুলি হবে হয়তো হতে পারে ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, কিন্তু এই প্রশ্নগুলি তোমাদের দেবে তোমরা একেবারে নিশ্চিত থাকতে পারো। তবে আজ একটা কথা বলে দিই যে এই চ্যাপ্টার থেকে কিন্তু কখনো কখনো তোমাদের কিন্তু গণিতের সমাধান দেওয়া হয়, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে অঙ্ক দেওয়া হয়। তো আজকের এই ভিডিওটি কিন্তু সেই অঙ্ক আমি সাজেশন দিচ্ছি না, আমি সেই অঙ্কগুলি তোমাদের করিয়ে দেব। তোমরা কিন্তু আমাদের ভিডিওগুলি নিয়মিত ফলো করতে থাকো, তাহলে অতি অবশ্যই বুঝতে পারবে। তো দেখো বন্ধুরা আজকে শুধুমাত্র আমরা সেই কোশ্চেনগুলি দেবো যেগুলি তোমাদের অতি অবশ্যই পড়া দরকার। তোমরা চাইলে তোমরা বিগত বছর টেস্ট পেপার বা তোমাদের 2021 শিক্ষাবর্ষে যখন টেস্ট পেপার দেওয়া হবে সেই টেস্ট পেপার বা কোনো কোশ্চেন ওয়াইজ তোমরা ফলো করে দেখতে পারো যে এই প্রশ্নগুলির বাইরে কিন্তু কোনো রকম প্রশ্ন হবে না। আমি কিন্তু শুধুমাত্র 3 মার্কসের জন্য বলছি, 1 মার্কসের জন্য কিন্তু এখনো বলিনি। সেই সাজেশন তোমাদের টেস্ট পরীক্ষার 1-2 মাস আগে হয়তো দিয়ে দেওয়া হবে, অথবা ফাইনাল পরীক্ষার আগেও তোমাদের প্র্যাকটিস করানো হবে নিয়মিত, কাজে তোমরা কিন্তু নিয়মিত চ্যানেলটি ফলো করতে থাকবে। দেখো প্রথম প্রশ্ন, গ্যাস সম্পর্কিত বয়েলের সূত্রটি লেখো ও ব্যাখ্যা করো, এই সূত্রে ধ্রুবকগুলি কি কি। 2 নম্বর প্রশ্ন, গ্যাস সম্পর্কিত চার্লসের সূত্রটি লেখো ও ব্যাখ্যা করো, এই সূত্রে ধ্রুবকগুলি কি কি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, অ্যাভোগাড্রো সূত্রটি লেখো ও ব্যাখ্যা করো। 4 নম্বর সূত্রটি, বয়েলের ও চার্লসের সূত্রের সমন্বয় সূত্রটি লেখো। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, আদর্শ গ্যাস সমীকরণ কাকে বলে, একই সাথে তোমরা করবে পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণটি প্রতিষ্ঠা করো। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, কেলভিন স্কেল অনুযায়ী চার্লসের সূত্রটি লেখো। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, পরম উষ্ণতার সংজ্ঞা দাও, পরম ও সেলসিয়াস স্কেলের সম্পর্কটি লেখো। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্যগুলি লেখো। এক্ষেত্রে বলি তোমাদের গ্যাসের গতীয় তত্ত্বের অনেকগুলি স্বীকার্য আছে, তার মধ্যে তোমরা যে কোনো যদি 3 নম্বর থাকে তাহলে যে কোনো 3টি স্বীকার্য লিখবে, অথবা যদি 2 নম্বর থাকে তাহলে যে কোনো 2টি স্বীকার্য লিখলেই হবে। এবার দেখো 9 নম্বর প্রশ্ন করবে, আর এর মান একক এবং মাত্রা এই 3টি কিন্তু তোমরা ভালোভাবে মুখস্থ করবে, এগুলি তোমাদের শর্ট প্রশ্ন হিসাবে কিন্তু আসতে পারে, সেহেতু তোমরা কিন্তু এই 3টিরই ভালোভাবে প্রিপারেশন নেবে। এরপর দেখো কয়েকটি লেখচিত্র আছে যেগুলি তোমাদের করতে হবে। 10 নম্বরে পিভি ভিটি পিভি বনাম ভি, অর্থাৎ এগুলোকে বলা হয় পি বনাম ভি, হ্যাঁ ভি বনাম টি এবং পিভি বনাম পি লেখচিত্রের উপস্থাপনা, অর্থাৎ এই 3টি লেখচিত্র কিন্তু তোমাদেরকে খুবই ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, কারণ 1 নম্বরের জন্য লেখচিত্র বা 2 নম্বরের জন্য লেখচিত্র মাঝে মধ্যে দিয়েই থাকে। এরপর দেখো 11 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, গ্যাসের আয়তনের ওপর চাপের এবং চাপের ওপর উষ্ণতার প্রভাব লেখো। প্রশ্নটি কিন্তু ভালোভাবে বুঝবে, গ্যাসের আয়তনের ওপর চাপের প্রভাব কি হবে সেটা লিখতে হবে, আর গ্যাসের চাপের ওপর উষ্ণতার প্রভাব কি হবে সেটা তোমাদেরকে বলতে হবে। তো এই ছিল 11টি প্রশ্ন, এই প্রশ্নগুলি করলেই তোমরা কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে। তো অতি অবশ্যই তোমরা এই প্রশ্নগুলি ভালোভাবে করবে, এবং একই সাথে শুধুমাত্র এই প্রশ্নগুলি নয়, তোমরা তার বাইরেও কিছু প্রশ্ন করে রাখবে। হ্যাঁ যদিও আমি এই প্রশ্নগুলি তোমাদের কিন্তু সমগ্রই বুঝিয়ে দেবো, আমি কিন্তু সমগ্রই বুঝিয়ে দেবো, তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আমাদের এই চ্যানেলে কিন্তু নিয়মিত প্রতিটা ভিডিও আসতেই থাকবে। তো তোমাদেরকে বলি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করো, এবং নিয়মিত এরকম সাজেশন পেতে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি যে তোমাদের এই প্রশ্নগুলির মধ্যে কোনো প্রশ্নের উত্তর যদি অসুবিধা হয় তোমরা অতি অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দেবে, আমি চেষ্টা করবো সেই প্রশ্নের উত্তর তোমাদেরকে সরাসরি
জানিয়ে দেওয়ার। এছাড়াও তোমরা আমাদের রয়েছে ফেসবুক পেজ, সেখানে তোমরা জয়েন হতে পারো। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আমি দিয়ে দেবো, সায়েন্স একাডেমিক, সেখানে তোমরা জয়েন হয়ে তোমাদের অসুবিধার প্রশ্ন সেখানে পোস্ট করতে পারো, তোমরা তার উত্তর সরাসরি পেয়ে যাবে। এছাড়াও রয়েছে আমাদের ফেসবুক গ্রুপ সায়েন্স একাডেমিক সাজেশন, সেখানে তোমরা তোমাদের অসুবিধার প্রশ্ন, যে কোনো প্রশ্ন বিজ্ঞান বিষয়ে তোমরা জেনে নিতে পারো। দেখা হচ্ছে বন্ধুরা আবারও পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের চ্যানেলটিকে নিয়মিত ফলো করতে থাকো, কারণ এখানে নিয়মিত স্টুডেন্টসদের জন্য ভিডিও আপলোড হয়। ধন্যবাদ জানাই সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।